घर थेके प्राकृतिक भावे समस्त मशा दूर हो जाबे 100% ग्यारंटी। एमोनी तीनटी उपकरण दिए तैरी करब आजकेर एई रेमेडी। आजकेर एई रेमेडी 7 दिन पर्यन्त चले जाबे। एटाते कोनो रकम धोआ छाड़ाई सब मशाई दूर हो जाबे आर प्राकृतिक भावे आपनार स्वास्थ्येर उन्नत करबे, जेमन सर्दी काशी एगुलोर उपकार करबे आर कोनो रकम क्षति करबे ना। अस्सलामु आलाइकुम माई फ्रेंड्स, आई एम शांता एंड वेलकाम बैक टू माई यूट्यूब चैनल। प्रथमे आमादेर जेटा लागबे मेन उपकरण सेटा होच्छे रसुन। আমি এখানে একটু মিডিয়াম সাইজের রসুন নিয়ে নিয়েছি। রসুনের কোয়া ছিলা লাগবে না, জাস্ট এভাবে করে ছিলে দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো ছাড়িয়ে খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না। এখন এটাকে একটু শেষে নিতে হবে। একটা কয়েল দিয়ে ঘরের সব মশা আমরা নিমেষেই দূর করতে পারি, কিন্তু এর ক্ষতিকারটা আপনারা তো অবশ্যই জানেন। একটা কয়েলে আছে 100টা সিগারেটের সমান, মানে 100টা সিগারেটে যে ক্ষতিকর দিক আছে সেটা একটা কয়েলে পাওয়া যাবে। ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি নিয়েছি একটা বাটি আর এখানে নিয়েছি আমি ঘি। আমি এটা 7 দিনের জন্য তৈরি করব। এর জন্য আমি এখানে 7 চা চামচ পরিমাণ আমি নিয়েছি এখানে ঘি। আপনারা যদি একদিনের জন্য তৈরি করেন তাহলে 1 চা চামচ ঘি দিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু একবারে তৈরি করছি 7 দিন হয়ে যাবে, এজন্য 7 চা চামচ পর্যন্ত নিয়েছি। তবে এখনো আরো একটু নিব আমি, এখানে 7 চা চামচ হয়নি। আর আপনারা চেষ্টা করবেন মাটির কোনো বাটিতে নেওয়ার জন্য, আমার কাছে আসলে সেটা নাই, এর জন্য আমি এটা নিয়েছি। আর ঘিটা দেখতে পাচ্ছেন, ঘিটা একটু কালারটা বেশি গাঢ়। এর কারণ হচ্ছে একটু আগেই ঘিটা জাল দেওয়া হয়েছে, ঘিটা একটু বেশি পুড়ে গিয়েছিল সেজন্য। তো এটাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ফ্রিজে রেখেছিলাম। দেখুন একটু ভিতরেই কিন্তু এটা জমে যাচ্ছে। অনেকে বিশ্বাস করবে না, হয়তো ভাববে যে আমি সরিষার তেল ঠেল দিয়ে এভাবে দেখাচ্ছি, এর কারণে আমি দেখালাম। তো আমার কাছে মনে হচ্ছে ঘির পরিমাণটা একটু বেশি হয়েছে, এর জন্য আমি আরও একটা রসুন নিয়ে নিয়েছি। এটা যেহেতু আমি 7-8 দিনের জন্য হয়ে যাবে আমার, এজন্য আমি আবারও আর একটা রসুন দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে যে এখন এখানে নিয়েছি 5টা লবঙ্গ। অবশ্যই যদি আপনারা একদিনের জন্য করেন একটা করে লবঙ্গ নিয়ে নেবেন। বাস তৈরি হয়ে গেল, এটাকে ভালো করে মিশিয়ে নিছি। এখন এটা যেটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যে কোনো একটা সুতির কাপড় অথবা এভাবে গেঞ্জির কাপড় নিয়ে নিতে পারেন। তো এটা একটু দড়ির মতো করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি যেভাবে দিচ্ছি সেভাবে যে একটু লম্বা করে নিলাম। লম্বা করে আমি এই রেমেডির ভিতরে এটা ভালো করে দিয়ে দেব। এভাবে করে আমি চেপে চেপে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এই কাপড়ের উপরে আমি একটু এই রসুন আর ঘির যে তেলতেলা ভাব এটা আমি একটু এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটা গ্যাস লাইট দিয়ে ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দেওয়ার পরে এটা কিন্তু এভাবে লম্বা করে রাখা যাবে না, এটা আমি আগের থেকে বুঝতে পারিনি, এজন্য আগে লম্বা করে রেখে দেখেছিলাম কেমন হয়। কিন্তু এটা ভালোভাবে এর ভিতরে চেপে দিলেই ভালো হবে, বাটির ভিতরেই থেকে যাবে, এটার থেকে কোনো রকম ধোয়া হবে না। প্রথম যখন এটা ধরিয়ে দিব তখন একটু ধোয়া হবে, মানে 30 সেকেন্ডের মতো, এর বেশি হবে না। তারপরে কিন্তু এটা আপনি আপনি ধোয়াটা বন্ধ হয়ে যাবে, মোমবাতির মতো জ্বলতে থাকবে এটা। এটা যতক্ষণ না পর্যন্ত এই রেমেডিটা মানে শেষ না হয়, পুড়ে ছাই মানে কালো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা জ্বলতে থাকবে। আর আমি যে যতটুকু করেছি এটা হচ্ছে আমার 7-8 দিন হয়ে যাবে, এরও বেশিও হতে পারে। তো আপনারা যদি একদিনের জন্য করেন তো সেটা একদিনে শেষ করে দিবেন 1 চামচ হলে। তো এটা আমার ঘরে যতক্ষণ পর্যন্ত মশা থাকবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব, প্রতিদিন আধা ঘন্টা মতো জ্বালিয়ে রাখলেই হয়ে যাবে। আর এটা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন, এটা যেখানে একটু ফাঁকা জায়গা আছে সেখানে রাখবেন, যেন কোনো রকম আগুন না ছুঁতে পারে। তো ফ্রেন্ডস, ভিডিওটি হেল্পফুল হলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।